শীতকালীন সবজি, যদিও এখন পুরোপুরি শীতকাল না, তবুও কিন্তু কম বেশি অনেক জায়গাতেই সিম পাওয়া যাচ্ছে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিম, আলু এবং টমেটোর কম্বিনেশনে ইলিশ মাছ দিয়ে মজাদার একটি কারি। আসসালামু আলাইকুম, ইমুস কুক অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুবই স্বল্প উপকরণ এবং সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য, যাতে আপনারাও খুব সহজভাবে সেটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, আমি এখানে ইলিশ মাছ দিয়ে সিম আলু টমেটোর কম্বিনেশনে একটি কারি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছ অ্যাভয়েড করে অন্য কোনো মাছ দিয়েও কিন্তু মজাদার এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর সিম দিয়ে মাছের কম্বিনেশনের তরকারি বা কারি খাননি এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, সেজন্য রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।